ফেসবুক থেকে সংবাদ সন্ধানী আপনাদের সামনে আসছে আমি সুমনা সুর এবং আমি গোলাম প্রিয়া জানাচ্ছি শিরোনামগুলো। ইউপি নির্বাচনে 5 জেলায় 6 জন নিহত, দায় কমিশনের নয়, প্রার্থীদের নিতে হবে বললেন ইসি সচিব। দেশে করোনায় আরো 3 জনের মৃত্যু, নতুন রোগী 892, শনাক্তের হার বেড়ে 4.2%। দারিদ্রের হার যুক্তরাষ্ট্রের চেয়ে 1% হলেও কমাতে চান প্রধানমন্ত্রী, ছাত্রলীগকে সন্ত্রাস দুর্নীতিতে না জড়ানোর নির্দেশ। মাদক মামলায় পরিমনির বিচার শুরু, 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, ফেব্রুয়ারিতে সাক্ষ্য গ্রহণ। Saudi Extreme. Enjoy smooth speed. এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। পঞ্চম ধাপে 708 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর আগে সকাল 8টায় শুরু হয়ে ভোট চলে বিকাল 4টা পর্যন্ত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে জড়ো হন ভোটাররা। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ছিল 708 ইউনিয়নের প্রতিটি কেন্দ্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা। এবারে নির্বাচনে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। সহিংসতার সংখ্যা ছাপিয়ে উৎসব মুখর নির্বাচনে খুশি ভোটাররা। পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে প্রাণ গেল 6 জনের। বিচ্ছিন্ন সংঘর্ষে নানা জায়গায় আহত অন্তত 50, এছাড়া জাল ভোট দেয়া সহ নানা অভিযোগে কমপক্ষে 15 জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের আনোয়ার উপজেলা চাতুরি ইউনিয়নে 2 সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া বোয়ালখালীর দক্ষিণ করলডেঙ্গায় 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে আহত হন 2 জন। সাংবাদিকদের 2টি গাড়ি ভাঙচুরের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। ভোট কেন্দ্রের বাহিরে সাংবাদিকদের গাড়ি ছিল, সেখানে কিছু উত্তেজিত জনতা হামলা করেছে এবং যার ফলে কিছু গাড়ি ভাঙচুরও হয়েছে। কিন্তু ওভারঅল ভোটের পরিবেশ, ভেতরের পরিবেশ নষ্ট হয়নি বা সেন্টারের ভেতরে কেউ ঢুকতে পারেন নাই। কিন্তু বাহিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমিও সেখানে ইন্টারভিউ করেছি এবং যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হয়েছে। নরসিংদীর শিবপুরের পুটিয়া ইউনিয়নে ভরতের কান্দি কেন্দ্রে জোর করে ভোট দেওয়ার সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নে 2 সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মারা যান 1 বৃদ্ধা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংঘর্ষের সময় ভয়ে স্ট্রোক করে মারা গেছেন তিনি। আমরা প্রধানের কাছে বারবার বিচার দিচ্ছি, আমাদের এজেন্ট দায়িত্ব পারতেছে না, ভোটার দায়িত্ব পারতেছে না, আমরা তাদের কাছে কোনো পুলের মূলের পরে সহায়তা পাই নাই। রাজশাহীর বাণীশ্বরে জাল ভোট দেওয়ার অভিযোগে 2 জনকে 8 মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শেরপুরের 2 ইউনিয়নে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে 10 জনকে। লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নে 2 সদস্য প্রার্থীর সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। ফরিদপুরের ভোজেশ্বর ইউপিতে দুলুখন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। জামালপুরের নীলক্ষিয়া ও ময়মনসিংহের মশাখালী ইউনিয়নে অনিয়মের অভিযোগ তুলেছেন 2 স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নে এজেন্ট ঘুরতে না দেয় নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাকারিয়া। অনিয়মের অভিযোগে টাঙ্গাইল, রাজশাহী ও জামালপুরের 3টি কেন্দ্রের ভোট স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসার। কুমিল্লা চান্দিনার বরকত ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর স্টিকার লাগানো, 10,000 টাকা জরিমানা করা হয়েছে। 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে চালককে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় কমিশনের নয় বলে মন্তব্য করেছেন ইসির সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, সহিংসতার দায় প্রার্থীদের নিতে হবে। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে বলে মন্তব্য করেন ইসির সচিব। এদিকে অনিয়মের অভিযোগে 9টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে, 70% ওপর ভোট কাস্টিং হতে পারে বলে জানান সচিব। এখন পর্যন্ত যেটুকু হয়েছে আমরা বলবো যে এটি ভালো ইলেকশন হয়েছে, সামনে যেটি হবে সেটি আরো ভালো হবে।
আমরা বলছি যে যে কোনো মৃত্যুই আমাদের জন্য জাতির জন্য দুঃখজনক, এটি কাম্য নয়। এটি নিবেন যে প্রার্থী যারা তাদের সমর্থক তারা নির্বাচন কমিশনের দায় না দায় তো আমরা তো বলছি না, এই যে এটার জন্য তো নির্বাচন কমিশনের দায় না, এই দায়টি যাবে প্রার্থীদের উপরে, কারণ তারা কেন এটি করছে। ইউপি নির্বাচনে কয়েকজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে কলুষিত করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কিন্তু তাদের বিরুদ্ধে চিঠি দেয়া ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি। বুধবার পঞ্চম ধাপের ইউপি নিয়ে সংবাদ সম্মেলনে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি। এ সময় ব্যালট পেপারে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, সন্ত্রাস ও সংঘর্ষ ইউপি নির্বাচনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তিনি আরো বলেন, এখন ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আচরণ বিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়াকর্তনের নামান্তর। কতিপয় মাননীয় সংসদ সদস্য সরাসরি আচরণ বিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। দেশে করোনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 28,090 জনের। 852টি ল্যাবে 24 ঘন্টায় 21,251 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 891 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.20%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,88,807 জনে। সুস্থ হয়েছেন আরো 212 জন, এ নিয়ে মোট সুস্থ 15,50,168 জন। এখন যাদের করোনা রোগী হিসেবে পাওয়া যাচ্ছে তারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আক্রান্তদের মধ্যে কেউ ওমিক্রন আক্রান্ত সন্দেহ হলেই করা হচ্ছে জিনোম সিকোয়েন্স। ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে তার নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে পর্যাপ্ত টিকা রয়েছে, তাই সবাইকে টিকা নেওয়ার আহ্বান অধিদপ্তরের। করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট দেশে প্রথম শনাক্ত হয় 11 ডিসেম্বর, এরপর পাওয়া যায় আরো কয়েকজনের শরীরে। সব মিলিয়ে দেশে অমিক্রনে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 10 জন। পার্শ্ববর্তী দেশ ভারতে লাফিয়ে বাড়ছে অমিক্রন আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় আক্রান্তের হার বেড়েছে 70%। তবে এখনো অমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি দেশে। যে 10 জন চিহ্নিত হয়েছে অমিক্রন নিয়ে, সেই 10 জনের বাইরে এখন পর্যন্ত চিহ্নিত হয়নি, যদিও আমাদের সার্ভিলেন্স সিস্টেম চলছে। তাদের ধরে নেওয়া যায় যে এই বাকিরা সবাই ডেল্টা ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনা বেশি। একটা স্ক্রিনিং টেস্ট আছে, সেই স্ক্রিনিং টেস্টে যদি মনে হয় যেটা অমিক্রন হতে পারে, তাদেরকে জিনোম সিকোয়েন্সিং এ নিয়ে যাওয়া হয়। এমন পরিস্থিতিতে টিকা গ্রহীতা ছাড়া আর কেউ যেন জনসমাগমে না যায় তার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। অমিক্রন ট্রান্সমিশন হলে চিকিৎসা ব্যবস্থা যেন ভেঙে না পড়ে সেজন্য এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এটার সংক্রমণ ছড়ানোর হারটা অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে বেশি, সুতরাং সেই দিক থেকে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সংক্রমিত হলে চিকিৎসা কী হবে সেগুলো নিয়ে আমরা আমাদের প্রস্তুতির কাজগুলো শুরু করেছি। আমাদের প্রস্তুতি নেওয়াই ছিল, কিন্তু যেহেতু নন কোভিড পেশেন্টদেরও চিকিৎসা দিতে হবে, সেই জন্য আমরা কোভিড বেডগুলো নন কোভিড পারপাসে ব্যবহার করছিলাম, কিন্তু দ্রুত প্রয়োজন হলে যাতে সেগুলো আবার কোভিড পেশেন্ট ভর্তি করা যায় সেরকমের ব্যবস্থাগুলো আমরা নিতাম। বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করা যাবে না, তবে আবাসস্থল বা কর্মস্থল পরিবর্তন হলে ভিন্ন জেলার যে কোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নেওয়া যাবে। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দারিদ্র্যের হার যুক্তরাষ্ট্রের চেয়ে 1% হলেও কমাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ষড়যন্ত্রে ভয় না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। দুপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার পর সবাই কেন থমকে গিয়েছিল সে প্রশ্ন তুলে ছাত্রলীগকে দেন সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শ। দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ, এর 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা, আর এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত কমিটিগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে আবেগঘন সেই পরিস্থিতিতে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। ভাষা আন্দোলন সহ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন তিনি। যে জাতি এক নেতাকে সাড়া দিয়ে অস্ত্রে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সপরিবার হত্যা করা হলো,
তখন সবাই কেন থমকে গেল সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পায়নি, হয়তো কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, কিন্তু মূল দল একেবারে তৃণমূল থেকে এবং ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিন্তু সবসময় সচ্ছল ছিল। বুলেট বোমা গ্রেনেড মোকাবেলা করে তার সরকার দেশকে যে জায়গায় নিয়ে এসেছে তা ধরে রেখে সামনে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আমাদের কোনো ছাত্রের কখনো কেউ যেন বিভ্রান্ত না হয়, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যুক্ত না হয়, দুর্নীতির সাথে যুক্ত না হয়, নিজেকে সব থেকে ঊর্ধ্বে রেখে শান্তি পথে এগিয়ে যে দেশ যেন উন্নয়নের পথে চলতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, সেই শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ দেশবাসীর সমর্থন নিয়ে মানুষের কল্যাণে ক্ষমতায় এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না। যারা একদিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যঙ্গ করেছিল, বলেছিল স্বাধীন হয়ে বাংলাদেশ কি করবে, এটা বাস্তব দেশ হবে, আমার লক্ষ্য হচ্ছে সেই দেশ থেকে, সেই দেশে যে দারিদ্র হার আছে তার থেকে যদি 1% কম হয়, তা 1% কম হলেও আমি বাংলাদেশে দারিদ্র হার কমাবো, এটাই আমার লক্ষ্য। এবং তারপর আমি দেখাতে চাই যে হ্যাঁ আমরা পারি। আমি জানি অনেক চক্রান্ত ষড়যন্ত্র, ওগুলি আমি কখনো মাথায় রাখিও না, ওগুলি আমি বিভ্রান্ত না। করোনার নতুন ধরন অমিক্রনকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাস্ক না পরার বিষয়টিও নজরে আনেন শেখ হাসিনা। এখন অনেকে বসে আছে মাস্ক ছাড়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার কিছু হলে দায়ী সবাইকে হত্যার আসামি করে বিচারের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে প্রতিবাদী সমাবেশ করে বিএনপি। সেখানেই কেন্দ্রীয় নেতারা এ হুঁশিয়ারি দেন। সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে নেমে আসারও আহ্বান জানান তারা। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস পালন করে বিএনপি। দিনটিকে কেন্দ্র করে দলটি রাজধানীর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে। সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে মানববন্ধন পরিণত হয় সমাবেশে। দলের মহাসচিব উপস্থিত হওয়ার পর বসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তারা শান্ত হয়। এ সময় নিজেদের মধ্যে কোন্দল না করে সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যেতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে। এই গণতন্ত্র হত্যাকারী, জনগণকে হত্যাকারী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি চেয়ারপার্সনের অবস্থা আশঙ্কাজনক দাবি করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত করছে ক্ষমতাসীনরা। সুচিকিৎসার অভাবে তার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে আগামীতে বিচার করা হবে। তারা অত্যন্ত জেনে শুনেই পূর্ব পরিকল্পিত একটা হত্যার ষড়যন্ত্র করছে বন্ধুগণ। তারা দেশের যে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়, এবং আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। দিনটিকে ঘিরে রাজধানীর বাইরেও প্রত্যেকটি জেলায় মানববন্ধন করেছে বিএনপি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম চার্জ গঠন করেন। এর ফলে এ মামলায় আনুষ্ঠানিকভাবে পরিমণির বিচার শুরু হলো। আগামী 1 ফেব্রুয়ারি মামলা সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার সকাল 10:30 আদালতে হাজির হন জামিনে থাকা চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামি। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পরিমণির বাসায় 18.5 লিটার বিদেশি মদ এবং নিষিদ্ধ মাদক এলএসডি ও আইস পাওয়া যায়। তার মাদকের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় থাকা পরিমণি নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে পরিমণিকে মাদক মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। বাড়ানো হয় তার জামিনের মেয়াদ। এলএসডি এবং আইস ব্যবহারের জন্য যে সরঞ্জামপাতি সেগুলো পাওয়া যায়, এবং এখানে র‍্যাব যে সেই বাড়িতে রেড করে এবং সেখানে মিডিয়াও ছিল এবং সেখানে প্রকাশ্যে এই জব্দ তালিকায়
যারা 14 তারিখে যারা স্বাক্ষর করেছে তাদের উপস্থিতিতে এই মালামাল এই মাদকগুলি উদ্ধার করা হয়। পরিমনির আইনজীবীর দাবি, সংঘবদ্ধ প্রভাবশালীদের চাপে এ সাজানো মামলা করা হয়েছে। এ সময় সিনেমার শুটিংয়ের জন্য পরিমনিকে চট্টগ্রাম যেতে হবে জানিয়ে মামলার পরবর্তী শুনানি 2 মাস পেছানোর আবেদন করেন তার আইনজীবী। এই মামলাটি মূলত প্রভাবশালী চক্রের ষড়যন্ত্রে মামলাটি যোগসাজশে সাজানো এবং এই সাজানো ঘটনায় পরিমনিকে সাজানো নাটকের মতো করে সম্পৃক্ত করা হয়েছে। বিধায় পরিমনিরকে এইভাবে হয়রানি করার কোনো অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর নেই। যেসব ধারায় পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ 5 বছর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান 6-এর ধাক্কায় অন্তত 40 যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সকাল 9টায় ফতুল্লার গুদারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, ধর্মগঞ্জ গুদারাঘাট থেকে একটি ট্রলার 30 থেকে 40 জন যাত্রী নিয়ে পারাপারের সময় বরিশাল থেকে ছেড়ে আসা এমভি ফারহান 6 ট্রলারটি ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। সে সময় কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন 8 জন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ নেতা সহ 4 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজীবন বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, হাসান আব্দুল কাইয়ুম, কামরুজ্জামান রাজ্জাক ও রিয়াজ খান নিলয়। এ সময় আরও 7 শিক্ষার্থী 2 শিক্ষাবর্ষ বহিষ্কার সহ মোট 44 জনকে বিভিন্ন মেয়াদে সাজার সিদ্ধান্ত হয়। গত 30 নভেম্বর মারা যান ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষক ও লালন শাহ হলের প্রভোস্ট ডক্টর সেলিম হোসেন। ছাত্রলীগের কিছু কর্মীর অসৌজন্যমূলক আচরণের পর হৃদরোগে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। 4 জনকে চিরতরে বহিষ্কার করা হয়েছে, 7 জনকে 2 শিক্ষাবর্ষ এবং আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে, 1 জনকে 1 শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে আর 22 জনকে 1 শিক্ষাবর্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এটা এখন বলবো, বঙ্গোপসাগরে মিথেন গ্যাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন। সমুদ্র সীমায় বাণিজ্যিক ব্যবহারের জন্য বিপুল পরিমাণ সামুদ্রিক শৈবালের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস বঙ্গোপসাগরের সামুদ্রিক জেনেটিক সম্পদ শনাক্তে মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের পরিচালিত 2 বছরের জরিপের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, সামুদ্রিক শৈবালের 5 ধরনের বাণিজ্যিক ব্যবহার পাওয়া গেছে। এসব ব্যবহারে কাঁচামাল আমদানি প্রায় 21 কোটি টাকা সাশ্রয় হবে। সিউইডটা ডেভেলপ করতে পারি, আমদানি তো বাদ, তারপরেও আমরা বিক্রিও করতে পারবো। এই ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানকে, শিল্প প্রতিষ্ঠানকে কিংবা অন্যদের যাতে আগ্রান্বিত হয়ে আসে তার জন্য ইউ হ্যাভ টু এনকারেজ দেম, তাহলে আমাদের এই বাণিজ্যিক কাজটা ভালো হবে। এই স্টাডির মাধ্যমে ভলিউম এবং মিথেনের ভলিউম অনুমান করা হয়েছে। বঙ্গোপসাগর কিন্তু অনেক বড়, আমাদের এলাকাটা অনেক বড়, পুরো জায়গাটা আমরা সার্ভে করে নিয়ে আগেই বলেছি। এখানে আমরা সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার যে অনুমান পেয়েছি আমরা, সেটা হলো 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফিট টিসিএম। নিরাময় কেন্দ্রেই চলে মাদকের ব্যবসা, রোগীদের দিয়ে বিকৃত যৌনাচারের অভিযোগও আছে, কেউ প্রতিবাদ করলে চালানো হয় নির্যাতন। গাজীপুরের ভাওয়াল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে এসব অনিয়মের প্রমাণ পেয়েছে র‍্যাব। গ্রেপ্তার হয়েছে কেন্দ্রের মালিক সহ 5 জন। চিকিৎসার নামে এভাবে নির্যাতন চালানো হয় গাজীপুরের ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে। কেউ প্রতিবাদ করলে রোগীদের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়। চলচ্চিত্র অভিনেতা অভি করোনাকালে ব্যবসায় লোকসান হয়, ঘুমের ঔষধে আসক্ত হয়ে পড়েন তিনি। পরে সুস্থ হওয়ার আশায় ভাওয়াল পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন, কিন্তু অভিজ্ঞতা নির্মম। কিচেনে ময়লা ফেলতেছে, ময়লা থেকে কলার চোচা চাবাইতেছে,
লেবুর চোতা চাবাইতেছে, মুরগির ছোট ছোট হাড় ফেলে দিছে ওরা খেয়ে সে হাড়গুলো চাবাইতেছে, গরম ভাত ঢালছে সে মানে খিদে সহ্য করতে না পারে সে গরম ভাতের মধ্যে হাত দিয়ে যারা কেউ না দেখে ওই গরম ভাত গিলে ফেলছে, মানে মনে হয়েছে যে আগুন গিলতেছি, এতটা প্রেশারাইজ এতটা কষ্ট দিতে পারে সেটার একটা মানে উদাহরণ হচ্ছে উনি, যে পৃথিবীতে নিষ্ঠুরতা যদি কিছু থাকে সেটা হচ্ছে ওনার রিহ্যাব সেন্টার। অভির খোঁজা চলচ্চিত্র সমিতির অভিযোগের পর অভিযানে নামে র‍্যাব, গ্রেপ্তার করা হয় ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের মালিক ফিরোজা নাজনীন সহ পাঁচজনকে। মালিক বাদন সহ আমরা চারজনকেই মাদকাসক্ত পেয়েছি। তো সেখানে তাদের এখান থেকে শারীরিক নির্যাতন করার জন্য রশি, তারপর আপনারা ভিডিওতে দেখেছেন যে সেখানে ভিকটিমরা আমাদেরকে অভিযোগ করেছে, তাদেরকে ঝুলিয়ে পিটানো হয়েছে, এলাকাবাসী বা বিভিন্নভাবে অভিযোগ এসেছে যে এই বাড়ি থেকে বা এই মাদক নিরাময় কেন্দ্র থেকে মাদক বিক্রি হয়, যেটা তার কর্মচারীদের মাধ্যমে বিভিন্ন সময় সেটা বাইরে বিক্রি করা হয়েছে। কেন্দ্রটিতে রোগীদের দিয়ে বিকৃত যৌনচারেও বাধ্য করা হতো বলে জানিয়েছে র‍্যাব। তাদেরকে দিয়ে বা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও বিকটিমরা আমাদের কাছে করেছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও হিমেল হওয়ার কারণে টানা কয়েকদিন ধরে কমছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ, অতিরিক্ত ঠান্ডায় নষ্ট হচ্ছে বীজতলা, আরও এক সপ্তাহ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত গোটা উত্তরাঞ্চল, রাত থেকে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যের, এই অবস্থায় খড়কুটো বা হাতের সামনে যা পাচ্ছে তাই জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা, বুধবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে যে কুয়াশা একদম হাত পা জমে ফ্রিজ হয়ে যায়। নীলফামারী, হিলি, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম সহ দেশের বেশিরভাগ জায়গায় বেড়েছে শীতের তীব্রতা, এতে বিপাকে পড়েছেন দিনমজুররা, তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ। কুয়াশার জন্য বাইরে বেরান যাইতেছে না, কোনো কাজকর্ম করতে পারতেছি না। আমরা একটা বুড়ো বুড়ি মানুষ একটা থাকি বাবা, এমন শীত যাচ্ছে একটা খামা কম্বল পাইনু না। প্রচুর শীত, এত শীত, কুয়াশা কিছুই দেখা যায় না, বেলা ওঠে না বিকেল 3টার দিকে। আগামী সপ্তাহের শুরুতে পুরো উত্তরাঞ্চল জুড়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিহার হয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে সাধারণত ওই কুয়াশাটা ঢুকতেছে, যে কারণে কিন্তু আমাদের এই রিজনটাতে অনেক বেশি ঘন কুয়াশা আমরা পেয়ে যাচ্ছি, এই অবস্থাটা তো মোটামুটি 18-19 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। ঘন কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডার কারণে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক, বীজতলা রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পলিথিন দ্বারা ঢেকে রাখা, তারপর জীবসাম প্রয়োগ, এছাড়া ওই রাতের বেলা যে ঠান্ডা পানি সরিয়ে নতুন মেশিনের পানি দেওয়া, এই সমস্ত যে সমস্তগুলি টেকনোলজি আছে এটা আমরা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি। শীত থেকে বাঁচতে শীত বস্ত্রের জন্য সরকারি বেসরকারি সহায়তার আশায় নিম্ন আয়ের মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় টাইগারদের, আর সব ফরম্যাট মিলিয়ে কিউইদের ডেরায় এটা প্রথম জয় বাংলাদেশের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নকে 8 উইকেটে হারিয়ে 100-তে এগিয়ে মুমিনুলের দল, ম্যাচে 7 উইকেট শিকারে এবাদত হোসেন হয়েছেন ম্যাচ সেরা। নতুন বছরের স্বপ্নের শুরু, সাদা পোশাকে টাইগারদের রঙিন যাত্রা, ব্যর্থতার ধারাবাহিক গল্পের বিপরীতে এমন জয় আসবে ভাবেননি অনেকেই। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোশাকে নতুন গল্প লিখেছে টাইগাররা। সাকিব তামিমদের মতো অভিজ্ঞদের ছাড়াই তারুণীনির্ভর দলটির ইতিহাস গড়া পারফরম্যান্স, মুমিনুলের নেতৃত্বে লিটন জয় শান্তরা যেন আরও সাহসী, বার্তা দিয়ে রেখেছে নতুন বাংলাদেশের জন্য। বাংলাদেশের সকালের আরমোরা যেখানে কাটেনি, 12,000 কিলোমিটার দূরে ভক্তদের উল্লাসে মাতাতে টাইগাররা গড়ে দিয়েছে ঐতিহাসিক জয়ের রেকর্ড। সব ফরম্যাট মিলিয়ে 33 চেষ্টার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এলো আরাধ্য জয়, সাথে ব্ল্যাক ক্যাপদের নিজের মাঠে 17 টেস্টের অপরাজেয় যাত্রা থামালো মুমিনুলের দল। ইতিহাস গড়তে ছোট লক্ষ্য টাইগারদের, সাদমানের দ্রুত বিদায় ও শান্তর 17 রান কোনোটাই জয়ে বাধা হতে পারেনি, শেষ পর্যন্ত মুমিনুল মুশফিকের ব্যাটে জয় উল্লাস। শেষ দিনের শুরুটাও প্রত্যাশিত, রস টেইলরকে বিপজ্জনক হতে দেননি এবাদত, অভিজ্ঞ কিউই ব্যাটারের প্রতিরোধ ভেঙে প্রথমবার 5 উইকেটের ল্যান্ডমার্কে সিলেট এক্সপ্রেস।
এবাদতের ষষ্ঠ শিকার কাইল জেমিসন। শরীফুলের ক্যাচ নেয়াতে স্পষ্ট দলগত সমন্বয় উজ্জীবিত টাইগাররা। পরে ধ্বংসযজ্ঞে যোগ দেন তাসকিন। রবীন্দ্রকে ফিরিয়ে তার উইকেটের জোড়াপূর্ণ। স্পিডস্টারের তৃতীয় শিকার টিম সাউদি। ট্রেন্ট বোল্টের ক্ষিপ্রতা থামান মিরাজ। কিউইরা অল আউট 169 রানে। শেষ দিন, প্রথম সেশনেই শেষ প্রথম টেস্ট। ম্যাচের পুরোটায় দাপট রেখে জয়ের পর টাইগারদের চোখ এখন সিরিজে। একটা ইতিহাস গড়া যেখানে শেষ, সেখান থেকে শুরু আরেকটা ইতিহাসের পথে যাত্রা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে ঝলমলে জয় বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রতিটি মুহূর্তই সেরা হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। টাইগারদের টানা পাঁচ দিনের কর্তৃত্ব সয়েছে নিউজিল্যান্ড। আট উইকেটে জয়ে দেশি বিদেশি গণমাধ্যম, ক্রিকেটার আর ক্রীড়া ব্যক্তিত্বদের প্রশংসায় ভাসছে টাইগাররা। মোমেন্টামের দীর্ঘ অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। একটা জয়ই পারে টাইগারদের আত্মবিশ্বাস ফেরাতে। মাউন্ট মঙ্গানুয়ে সে মোমেন্টাম তৈরি করেছে টাইগাররা। ব্যাট প্যাচ, ব্যাট টাইম সব কিছুকে পেছনে ফেলে নতুন পথে হাঁটার এই যে শুরু। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সাবেক বর্তমান ক্রিকেট তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। বদলে গেছে বিশেষণ, অসাধারণ, অনন্য, ঐতিহাসিক, দুর্দান্ত পারফরমেন্স। আইসিসি থেকে শুরু করে বিভিন্ন দেশের গণমাধ্যমের শিরোনামে এখন টাইগারদের কীর্তি। মুমিনুলদের অভিনন্দন জানিয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব তামিম। টাইগারদের প্রশংসায় ভাসালেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন, সাবেক কিউই ক্যাপ্টেন স্টিফেন ফ্লেমিং, পেসার ড্যানি মরিসন, সাবেক ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপও, সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ, আর পি সিং, ওয়াসিম জাফর, আকাশ চোপড়া, নেপালের রাইজিং স্টার সন্দীপ লামিচানের অভিনন্দনও ঘুরছে ইন্দ্রজালের দুনিয়ায়। এদিকে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে প্রথম পয়েন্ট যোগ হল বাংলাদেশের। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের পরেই টেবিলে মুমিনুলের দল। 2022 সামনে এগোনোর বছর, স্ট্রাকচার থাকা উচিত, সেই জিনিসটা ডেভেলপ হয়নি। তো এই উইন্টার টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নাম্বার টিমকে আমরা হারালাম নিউজিল্যান্ডের মাটিতে। যে ডেফিনেটলি আমি মনে করি এখন থেকে আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন, ক্রিকেট বোর্ডে যারা আছেন, ওনারা আরো সুন্দর মতন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কিভাবে আরো আকর্ষণ করা যায় সেই জিনিসগুলো ওনারা খেয়াল করবেন। সিরিজে হারার কোনো শঙ্কা নেই, এখন শিরোপায় চোখ টাইগারদের। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।